সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 15 সেপ্টেম্বর 2021 বুধবার আমরা ফাঁসিলাডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকে আপনাদের দেখাবো যে আজকে এই বাজার থেকে শুকনো হাড্ডিস আর গাভীগরুগুলো কী দরে বিক্রি হচ্ছে, মানে যেগুলো মোটা তাজা করানোর জন্য উপযোগী বর্তমান সময়ে, একটু প্রচুর চাহিদা সম্পন্ন, এই গরুগুলোর একটু দামে ধারণা দিব। তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের। ভাইয়া, এটা কত দাম চাইলেন? সাদাটা 2000। দাম কত চাইলেন? 28। কত বলে? 25-26। কত হলে বিক্রি করা যাবে ভাই? ওইরকমই 27,000 হলে বিক্রি হবে। এই দেখেন, 27,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখি আপনাদের এগুলো একটু দাম ধরবো। চাচা, এটা কত দাম চাইলেন? 36। দাঁত দাঁত 8 দাঁত কত বলে? কত বলে চাচা? 30 পার হলে বিক্রি হবে, সর্বশেষ 30 পার। তবে এগুলো হচ্ছে মোটামুটি একটু কোয়ালিটি সম্পূর্ণ, এই জন্য দামটা বেশি, মানে একেবারে হাড্ডি সার না। আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি, এগুলো একটু দাম জানবো। চাচা, আসসালামু আলাইকুম। কত দাম চাইলেন? 28.5। কত বলছে চাচা? 26। কত হলে দিবেন? 27-এর কম দেওয়া যাবে না। বয়স বয়স চাচা? নতুন জোয়ান। আর এটা 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 দাম চাইলেন? 32 চাইলেন। এটাও তো জোয়ান, জোয়ান বয়স। এটা কত বললো? 27-25। এটা কত হলে ছাড়া যাবে? 28। দিকে আমরা দেখছি কিছু, আমরা এগুলো একটু দামে ভাড়া দিব আপনাদের। ভাই, এটা কি ক্রস ভাইয়া? জার্সি। কত দাম চাইলেন এটা? 52। দাঁত কয়টা? কেবল 2টা দাঁত। কেবল 2টা। এটা কত পর্যন্ত দাম বলছে? দিলে টাকা নে। আচ্ছা, যে এর পাশে আমরা কিছু দেখছি, এগুলো একটা দাম জানবো। ভাইয়া, কত চাইলেন? কত ওটা? 32। কত বললো উনি? কত বললো? 27-28। বয়স বয়স? জোয়ান। রাখা যাবে কত ভাইয়া? কত হলে দেওয়া যাবে? ভাই, কত চাইলেন? লাস্ট কত চাইলেন? 29-28। এটা কত চাইলেন ভাইয়া? 32। বয়স 9 জন। এটা কত হলে দেওয়া যাবে লাস্ট? 30,000 যেতে হবে, সর্বশেষ 30। এগুলো কিন্তু মানে মোটা তাজা করানোর জন্য সবচেয়ে বেস্ট গরু আর কি, মানে এগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ। দেখছেন এগুলো হচ্ছে চামড়াগুলো ঢিলা আছে, মোটা তাজা হবে আর কি, আর উঁচা লম্বা, বডিটাও বেশ বড় সরু। ভাইয়া, এটা কত চাইলেন? এ পাশেরটা 33.5। এটা কত বলে? 30। এটা কত হলে দিবেন? 10 টাকা। কত? 31। 31,000 হলে একটু দাম জানবো। ভাই, এটা কত দাম চাইলেন? 32। কত বলছে ভাই? 26-27। আর আপনার চিন্তা ভাবনা কেমন ছিল? 30। বয়স বয়স? 4 দাঁত। এই দেখেন, আমরা আজকে আপনাদের মানে যেগুলো সবচেয়ে উপযোগী হাড্ডি সার সমার করার জন্য উপযোগী, এগুলোই দাম জানাচ্ছি। এটা কত চাইলেন ভাই? এটা 38-42। কত বলে? 35। কত হলে বিক্রি করা যাবে? 38,000 হলে বিক্রি হবে, সর্বশেষ 38। মানে বেশ কোয়ালিটি সম্পন্ন এগুলো। আমরা একটু দেখি আপনাদের, একটু দেখাই যে কী দরে বিক্রি হচ্ছে। ভাইয়া, এটা কত চাইলেন? এটা কত? 33।
30 কত বললো? 27-28 বয়স? বয়স জোয়ান, দুই দাঁত। বিক্রি করবেন কত হলে? 2-400 কম বেশি বলতে কত আসতে হবে লাস্ট? 29.5 দেখাই আপনাকে, এই যে সর্বশেষ 29,500 হলে এটি বিক্রি হবে। আচ্ছা ভাইয়া এটা কত চাইলেন? 32 বয়স? 6 দাঁত। কত হলে ছাড়বেন? 29,000 এই যে দেখেন সর্বশেষ 29,000 টাকা হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের আজকে বাজারের শেষের দিকে অবস্থান করছি এবং যেগুলো হচ্ছে হাট ডিশ আর কিন্তু মোটা তাজা করানোর জন্য বেস্ট মানে সবচেয়ে উপযোগী সেই গরুগুলো দাম দাঁড়াচ্ছে। এই যে দেখছেন এর পাশে একটা অনেক উঁচা লম্বা দেখছি, এটা একটু দাম দাঁড়ো। চাচা কত টাকা দাম চাইলেন? 60। কত দাম বলে? 52। কত হলে দিবেন? 60। কত হলে বিক্রি করবেন? 58,000 হলে। বয়স? বয়স চাচা আগর, এখনো দাঁত হয় নাই। চালাম ভাই, এটা কি দেশি না ক্রস? কত চাইলেন দাম? 42। কত বলছে? 36। এটা বয়স? বয়স ভাইয়া 4 দাঁত। কত হলে বিক্রি করবেন? কত? 38,000 হলে বিক্রি। আমরা এ পাশে আরো কিছু কালো রঙের এই যে ক্রস গুলো দেখছি আমরা, এগুলো একটু দাম জানবো ভাই। কত দাম চাইলেন এটা? 62,000। কত বলছে? 56,000। বেচা বিক্রির দাম কত? মাঝামাঝি। মাঝামাঝি বলতে কত বুঝায় বলেন তো? 55 পার হইতে হবে। 55 পার হইতে হবে। আর এ পাশে একটা ভাইয়া, এ পাশে একটা, এটাও ওরকমই। এগুলো কি, এগুলো কি দাঁত হয় নাই? 2 দাঁত করে 55,000। ভাই এটা কত দাম চাইলেন? 35। কত বলছে? 2,000 মানে 32। বেচা বিক্রির দাম কত ভাইয়া? 1,500 মানে 31,500। আর বয়স কয়টা বললেন? 2 দাঁত। দেখাই আপনাদের তো মোটামুটি এই ছিল আজকের বাজারের শুকনো হাড্ডিসার গরু। তো আমরা এগুলো আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম।